ইউক্রেনের দক্ষিণ মধ্য অঞ্চলে রাশিয়ার নতুন হামলা। এই মুহূর্তে যুদ্ধ শেষ হলেও ইউক্রেনকে $800,000,000,000 দিতে হবে আমেরিকাকে। প্রিগোজিনের প্রয়াণেও সক্রিয় থাকবে ওয়াগনার বাহিনী। রাশিয়া প্রভাব বজায় রাখবে আফ্রিকা মহাদেশে। 3 পাইলটের মৃত্যু তদন্ত করছে ইউক্রেন। ইসরায়েল ও লিবিয়ার পররাষ্ট্রমন্ত্রীর গোপন বৈঠক। ফুকুশিমার পারমাণবিক বর্জ্য পানি সাগরে ছাড়ার পর চীনের ফোন। চালু হচ্ছে সুপারসোনিক বিমান, 90 মিনিটেই নিউ ইয়র্ক থেকে লন্ডন। ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কমিয়ে দেওয়া নিয়ে যা বলল ইরান। ফ্রান্সের স্কুলে নিষিদ্ধ হচ্ছে আবায়া। চাঁদকে হিন্দু রাষ্ট্র ঘোষণার দাবি। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। ইউক্রেনের দক্ষিণ মধ্য অঞ্চলে রাশিয়ার নতুন হামলা। ইউক্রেনের দক্ষিণ ও মধ্য অঞ্চলে নতুন করে হামলা চালিয়েছে রাশিয়া। স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে রোববার রাতে ক্ষেপণাস্ত্র ব্যবহার করে এই হামলা চালানো হয়। ইউক্রেনীয় সেনাবাহিনী জানিয়েছে তারা 4টি ক্রুজ ক্ষেপণাস্ত্র ভূপাতিত করেছে, যদিও তাদের কাছে 8টি ক্ষেপণাস্ত্রের সংকেত আছে। সেনাবাহিনী জানিয়েছে বাকি 4টি সংকেত হয়তো ভুল ছিল। কিয়েভ অঞ্চলের গভর্নর রুসলান ক্রাপচেঙ্কো বলেছেন এই হামলায় 2 জন আহত, এছাড়া 10টি ভবন ক্ষতিগ্রস্ত। তবে ভূপাতিত করা ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ পড়ে ভবনগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছেন তিনি। এছাড়া এই হামলায় গুরুত্বপূর্ণ অবকাঠামোর কোনো ক্ষতি হয়নি বলে দাবি করেছেন তিনি। গভর্নর রুসলান এ ব্যাপারে বিবৃতিতে বলেছেন, আকাশ প্রতিরক্ষা বাহিনীর পেশাদারিত্বের প্রতি ধন্যবাদ, গুরুত্বপূর্ণ কোনো অবকাঠামো অথবা আবাসিক ভবনে কোনো হামলা হয়নি। রোববার মধ্যরাতে ইউক্রেনের হামলার এই সতর্কতামূলক সাইরেন বেজে ওঠে। সাইরেনটি 3 ঘন্টা স্থায়ী ছিল, এরপর সকাল 6টার দিকে তা তুলে দেওয়া হয়। গত বছরের 24 ফেব্রুয়ারি ইউক্রেনে পূর্ণমাত্রায় হামলা চালায় রাশিয়া। এরপর থেকে নিয়মিত দেশটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে আসছে তারা। রুশ সেনারা প্রায়ই যুদ্ধের সম্মুখভাগ থেকে অনেক দূরে স্থানগুলোতে ক্ষেপণাস্ত্র ছোড়ে। এর মধ্যে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে তারা ব্রায়ানস্ক এবং কুরস্ক অঞ্চলে ইউক্রেনের চালানো ড্রোন হামলা প্রতিহত করেছে। এই 2টি অঞ্চলই রাশিয়া ইউক্রেন সীমান্তে অবস্থিত। এই মুহূর্তে যুদ্ধ শেষ হলেও ইউক্রেনকে $800,000,000,000 দিতে হবে আমেরিকাকে। ধরুন আগামীকালই যুদ্ধ শেষ, তারপরেও দেশটিকে সহায়তা হিসেবে $100,000,000,000,000 দিতে হবে যুক্তরাষ্ট্রকে। এর মধ্যে আছে সামরিক সহায়তা অব্যাহত রাখা, বাজেট সহায়তা এবং যুদ্ধবিধ্বস্ত দেশটি পুনর্গঠনের ব্যয়। সম্প্রতি প্রতিনিধি পরিষদের কাছে ইউক্রেনের জন্য $24 বিলিয়ন সহায়তার অনুমোদন চেয়েছে বাইডেন প্রশাসন, যার সিংহভাগই সামরিক সরঞ্জামের জন্য। তবে $730 কোটি বাজেট সহায়তা এর অন্তর্ভুক্ত। এতে অন্তহীন সংঘাতে বস্তা বস্তা টাকা অনর্থক ঢালা হচ্ছে, এমন বিশ্বাস দানা বাঁধছে কংগ্রেসে। কিন্তু যুদ্ধ শেষে যে সহায়তা দিতে হবে তার তুলনায় এটি সিন্ধুতে বিন্দুর মতোই সামান্য। 2023 সালের ফেব্রুয়ারি থেকে আগস্ট পর্যন্ত ক্ষতির হিসাব করলে এই হিসাব আরও বেশি হবে। ধরা যাক এই মুহূর্তে যুদ্ধ শেষ হলে ইউক্রেনকে পুনর্গঠনে ব্যয় করতে হবে কম বেশি $600 বিলিয়ন, অর্থাৎ $800,000,000,000 বেশি দরকার হবে দেশটির। প্রিগোজিনের প্রয়াণেও সক্রিয় থাকবে ওয়াগনার বাহিনী। রাশিয়া প্রভাব বজায় রাখবে আফ্রিকা মহাদেশে। আফ্রিকার জনপ্রিয় রাশিয়ার আধা সামরিক সেনাবাহিনী ওয়াগনারের প্রধান ইয়েভজেনি প্রিগোজিনের মৃত্যু আফ্রিকার কিছু সরকারের মধ্যে উদ্বেগ সৃষ্টি করেছে, যারা ওয়াগনার বাহিনীর পরিষেবার ওপর নির্ভরশীল। তবে সেন্ট্রাল আফ্রিকার রিপাবলিকের কর্মকর্তারা বলেছেন যে তাদের প্রতিশ্রুতি রাশিয়ার প্রতি ছিল, ভাড়াটে বাহিনীর প্রতি নয়। সিএআর এর প্রেসিডেন্ট উপদেষ্টা ফিডেল গোয়ান্দোজিকা গণমাধ্যমকে বলেছেন যে প্রিগোজিনের মৃত্যু মস্কোর সাথে তাদের সম্পর্কের পরিবর্তন করবে না। ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপ এর জ্যেষ্ঠ বিশ্লেষক চার্লস বোয়েলেস বলেছেন, ওয়াগনারের সহায়তার জন্য কার প্রশংসা করতে হবে তা তারা জানতেন না। কখনো তারা রাশিয়ার কর্তৃপক্ষকে ধন্যবাদ দিচ্ছেন, আবার কখনো তারা প্রিগোজিনকে ধন্যবাদ দিচ্ছেন। তবে তারা যা চান তা হল রাশিয়ার সহায়তা অব্যাহত থাকবে এবং তাদের মতামত ঘনিষ্ঠভাবে প্রকাশ করার ক্ষেত্রে সতর্ক থাকবেন। 3 পাইলটের মৃত্যু তদন্ত করছে ইউক্রেন। ইউক্রেনের উত্তর অঞ্চলের মধ্য আকাশে 2 বিমানের সংঘর্ষে 3 পাইলটের মৃত্যুর ঘটনা তদন্ত শুরু করেছে ইউক্রেন। ইউক্রেনের পশ্চিম জাইটোমির অঞ্চলে 2টি L-39 প্রশিক্ষণ বিমানের সংঘর্ষে এই হতাহতের ঘটনা ঘটে। পশ্চিমাদের কাছ থেকে F-16 যুদ্ধবিমান পাওয়ার আগ মুহূর্তে পাইলট নিহতের ঘটনা দেশটির বিমান বাহিনীর জন্য বড় ধাক্কা বলে মনে করা হচ্ছে। ইউক্রেনের বিমান বাহিনীর মুখপাত্র ইউরি ইহানাত রবিবার ইউক্রেনীয় টেলিভিশনকে বলেন, ঘটনার তদন্ত
তদন্ত করতে কত সময় লাগবে তা স্পষ্ট নয়। বিমান দুর্ঘটনার পেছনে ফ্লাইট পরিচালনার যথাযথ নিয়ম মানা হয়েছে কিনা তা খতিয়ে দেখতে তদন্তে নেমেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। ঘটনাস্থল জাইটোমির রাজধানী কিয়েভ এবং রণাঙ্গন থেকে কয়েকশো মাইল দূরে। ইসরায়েল ও লিবিয়ার পররাষ্ট্রমন্ত্রীর গোপন বৈঠক। ইসরায়েলি ও লিবিয়ার পররাষ্ট্রমন্ত্রী গত সপ্তাহে ইতালিতে গোপনে একটি বৈঠক করেছেন। ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয় রবিবার এই তথ্য জানিয়েছে। খবরে বলা হচ্ছে এটি দুই দেশের শীর্ষ কূটনীতিকদের মধ্যে প্রথমবারের মতো বৈঠক। ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী এলি কোহেন এবং ত্রিপোলি ভিত্তিক সরকার পররাষ্ট্রমন্ত্রী নাসলা মাঙ্গুসের মধ্যে বৈঠকটি ইসরায়েল সরকারের জন্য একটি ছোট্ট অগ্রগতি হিসেবে চিহ্নিত করা হয়েছে। ফিলিস্তিনিদের প্রতি ইসরায়েল সরকারের কঠোর নীতির কারণে আরব বিশ্বের সাথে তার ক্রমবর্ধমান শীতল সম্পর্ক রয়েছে। ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী এলি কোহেন বলেন, আমি লিবিয়ার পররাষ্ট্রমন্ত্রীর সাথে দুই দেশের সম্পর্কের বিশাল সম্ভাবনা নিয়ে কথা বলেছি। ফুকুশিমার পারমাণবিক বর্জ্য পানি সাগরে ছাড়ার পর চীনের ফোন। টোকিও চীনে বসবাসরত জাপানের নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য বেইজিংয়ের প্রতি আহ্বান জানিয়েছে। ফুকুশিমার বর্জ্য পানি সাগরে ফেলার বিতর্কিত উদ্যোগ বাস্তবায়নের পর থেকেই জাপানের ব্যবসা প্রতিষ্ঠানগুলোকে টেলিফোনে হেনস্থা করার হিড়িক পড়ে, যার ফলে এই অনুরোধ জানানো হয়েছে। জাপান দাবি করেছে পরিশোধিত পানি সাগরে ফেলার বিষয়টি নিরাপদ এবং জাতিসংঘের আণবিক সংস্থাও এতে সায় দিয়েছে। তবে চীন এই উদ্যোগের কঠোর বিরোধিতা করেছে এবং এই উদ্যোগে সাগরের পানি দূষিত হচ্ছে দাবি করে ইতিমধ্যে জাপান থেকে সব ধরনের মাছ ও মাছজাত পণ্য আমদানির ওপর নিষেধাজ্ঞা করেছে। বৃহস্পতিবার ফুকুশিমার দায়চি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের চুল্লি ঠান্ডা রাখার জন্য ব্যবহৃত পানি সাগরে ছাড়তে শুরু করে অপারেটর টেপকো। তারপর থেকে জাপানি ব্যবসা প্রতিষ্ঠানগুলো চীন থেকে কল পেতে শুরু করে। জাপানি ব্যবসা প্রতিষ্ঠান ও সংগঠন, যার মধ্যে আছে টোকিওর কনসার্ট হল থেকে শুরু করে উত্তর অঞ্চলের ইউয়াতে, তারা জানিয়েছে তারা চীনা ভাষাভাষীদের কাছ থেকে এত বেশি কল পাচ্ছেন যে তাদের স্বাভাবিক কার্যক্রম পরিচালনা করতে হিমশিম খেতে হচ্ছে। চালু হচ্ছে সুপারসনিক বিমান, 90 মিনিটেই নিউ ইয়র্ক থেকে লন্ডন। নিউ ইয়র্ক থেকে লন্ডন পৌঁছাতে সময় লাগে 8 ঘন্টা, কিন্তু এবার এই যাত্রা অতিক্রম করা যাবে মাত্র 90 মিনিটে। এই বিষয়কে বাস্তবে রূপ দিতে চাচ্ছে মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা। সুপারসনিক যাত্রীবাহী বিমান নির্মাণের পরিকল্পনা করেছে সংস্থাটি। যুদ্ধবিমানের আদলে তৈরি হতে পারে দ্রুতগতির এই বিমান। 2003 সাল পর্যন্ত বিশ্বের সবচেয়ে গতিসম্পন্ন যাত্রীবাহী বিমান ছিল কনকর্ড। নিউ ইয়র্ক থেকে লন্ডন যেতে কনকর্ডের সময় লেগেছিল মাত্র 2 ঘন্টা 52 মিনিট 59 সেকেন্ড, কিন্তু নাসার সুপারসনিক ফ্লাইট ওই সময়কেও প্রায় অর্ধেক কমিয়ে দেবে বলে আশা করা হচ্ছে। মহাকাশ গবেষণা সংস্থাটির তরফে জানানো হয়েছে সুপারসনিক জেট ঘন্টায় 3000 কিলোমিটারের বেশি পাড়ি দিতে পারবে। নাসার হাইপারসনিক টেকনোলজি প্রজেক্টের ম্যানেজার মেরিজো লং ডেভিস বলেন, সুপারসনিক প্যাসেঞ্জার জেটের উড্ডয়ন এবং অবতরণে শব্দ কমানোর উপর জোর দেওয়া হবে। ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কমিয়ে দেওয়া নিয়ে যা বলল ইরান। ইরানের সংসদে পাশকৃত একটি কাঠামোর ভিত্তিতে দেশটির ইউরেনিয়াম সমৃদ্ধকরণ অব্যাহত রয়েছে। রবিবার ইরানের পরমাণু প্রধান মোহাম্মদ ইসলামি এই তথ্য জানান। আল আরাবিয়ান নিউজের খবর অনুসারে তেহরান তার 60% ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কমিয়ে দিয়েছে। এ বিষয়ে একটি রিপোর্ট সম্পর্কে জানতে চাইলে ইসলামি এই কথা বলেন। ইরানের পরমাণু প্রধান বলেন, কৌশলগত কাঠামো আইনের উপর ভিত্তি করে আমাদের পারমাণবিক সমৃদ্ধকরণ অব্যাহত রয়েছে। চলতি মাসে শুরুতে যুক্তরাষ্ট্রভিত্তিক ওয়াল স্ট্রিট জার্নাল রিপোর্ট করে, ইরান উল্লেখযোগ্যভাবে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ করার গতি কমিয়ে দিয়েছে। ফ্রান্সের স্কুলে নিষিদ্ধ হচ্ছে আবায়া। ফ্রান্সের স্কুলগুলোতে আবায়া পরার উপর নিষেধাজ্ঞা জারি করতে যাচ্ছে দেশটির সরকার। নতুন শিক্ষাবর্ষ শুরুর আগেই রাষ্ট্র পরিচালিত স্কুলে এই সিদ্ধান্ত কার্যকর হবে বলে জানিয়েছে ফরাসি শিক্ষামন্ত্রী। ফ্রান্সের সরকারি স্কুলে বড় ক্রস, ইহুদিদের কিপ্পাস অথবা মুসলিমদের স্কার্ফ পরার অনুমতি দেয় না। সরকারি স্কুলগুলোতে 19 শতক থেকে ধর্মীয় প্রতীক ব্যবহারের ওপর কঠোর নিষেধাজ্ঞা রয়েছে, যা বর্তমানে প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো প্রশাসনের সময় আরও কঠোর। 2004 সালে দেশটির স্কুলে মাথায় স্কার্ফ পরা নিষিদ্ধ হয়েছিল এবং 2010 সালে প্রকাশ্য বোরকা পরে মুখ ঢেকে চলায় একই ব্যবস্থা নেওয়া হয়, ফলে দেশটির 50 লাখ মুসলিম সম্প্রদায়ের লোকজন চরম ক্ষোভ প্রকাশ করেছিল। এবার আবায়া নিষিদ্ধের বিষয়ে ফরাসি শিক্ষামন্ত্রী গ্যাব্রিয়েল আতালে সম্প্রচার মাধ্যমকে বলেছে, আবায়া কোনো স্কুলে পড়ে যাওয়া যাবে না, কারণ আপনি যখন শ্রেণীকক্ষে যাবেন তখন শিশুদের দেখেই ধর্ম শনাক্ত করতে পারবেন না। চাঁদকে হিন্দু রাষ্ট্র ঘোষণার দাবি। ভারতের পাঠানো মহাকাশ যান চাঁদের মাটিতে সফলভাবে অবতরণের পর এবার সেই চাঁদকেই হিন্দু রাষ্ট্র ঘোষণার দাবি উঠল। সর্বভারতীয় হিন্দু মহাসভার জাতীয় সভাপতি স্বামী চক্রপাণি মহারাজ এই দাবি তুললেন। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে পোস্ট করা এক ভিডিও বার্তায় তিনি এই দাবি করেন। তিনি বলেছেন, আমি চাই ভারতীয় পার্লামেন্ট একটি প্রস্তাবের মাধ্যমে চাঁদকে হিন্দু রাষ্ট্র হিসেবে ঘোষণা করুক। বুধবার চাঁদের বুকে সফলভাবে অবতরণ করেছে ভারতের মহাকাশ চন্দ্রযান
মন্ত্রী। এর মধ্যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেই অবতরণ স্থলের নাম দিয়েছেন শিব শক্তি। আর চাঁদকে হিন্দুরাষ্ট্র ঘোষণার পর সেই শিব শক্তি পয়েন্টকে ওই রাষ্ট্রের রাজধানী ঘোষণার আহ্বান জানিয়েছে স্বামী চক্রপাণি। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন।